আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি শারমিন সাজ্জাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টিসিবির ব্রাহ্মমান ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু। পাইকারি বাজারে কেজি প্রতি দাম 70 থেকে 80 টাকা। এবং মেহেরপুরে নতুন করে বাড়ছে মেহের সাগর কলার আবাদ, বাজার মূল্যে লাভবান কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। টিসিবির ব্রাহ্মমান ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর গতকালের তুলনায় পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম। দেশি ও ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 80 টাকায়। টিসিবি বলছে নিয়মিত বাজার মনিটরিং করলে আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে। লাইলন অশিনের রিপোর্ট। গত কয়েকদিন হুহু করে ঝাঁজ বাড়িয়ে অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি বাজারের আড়তে গতকালের তুলনায় কেজি প্রতি 20 থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে সময়ের অন্যতম আলোচিত পণ্য পেঁয়াজ। আমরা 80 টাকা কিনে আসলো 75 টাকা কেজি, 72 টাকা কেজি। কালকে 500 টাকাওয়ালা ব্যক্তি আর 400 টাকাওয়ালা, তাহলে কেজিতে 20 টাকা। ইন্ডিয়ানটা বেচতেছি 80 টাকা, বারবাটা বেচতেছি 70-65 টাকা। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি এবং মিয়ানমার সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। ইন্ডিয়ান পেঁয়াজ 80 টাকা কিনছি, এর আগে মনে করেন যে 100 টাকাও কিনছি। যদি এটা নরমালি 40-50 টাকা আসে তাহলে একটা মানুষের হাতের গালের ভিতরে চলে আসে আর কি। গতকালের মতো আজকেও রাজধানীর বিভিন্ন এলাকায় 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। গত কয়েকদিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার পরে এই পেঁয়াজের মূল্যটা অনেকটুকু কমে আসছে। এটা হয়তো বা আরও একটু কমে একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়াবে। আর প্রতিদিনই আমাদের দেশে পেঁয়াজ আপনার মায়ানমার বন্দর দিয়ে প্রায় 400 থেকে 600 মেট্রিক টন করে প্রতিদিন পেঁয়াজ আমাদের মায়ানমার বন্দর দিয়ে ঢুকছে। শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিকে আনার দাবি সাধারণ ক্রেতাদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সিলেটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় হাওড় অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে। কর্মশালায় অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান ও অন্যরা। বীর মহাপরিচালক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুইদ। কর্মশালায় সিলেট বিভাগের 4 জেলার কৃষক ও কৃষি কর্মকর্তা অংশ নেন। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। মেহেরপুরে মেহের সাগর কলা চাষ করে ভাগ্য বদলেছে কৃষকের। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী হওয়ায় কলা উৎপাদন ও বিক্রি করে বেশ লাভবান কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। অন্য ফসলে যখন লোকসান গুনতে হচ্ছিল তখন মেহেরপুরের কৃষক মেহেরসাগর কলা চাষ করে নিজের ভাগ্য বদলেছেন। কৃষক জানান, একবার চারা রোপণ করে 24 মাসে মোট 3 বার কলার ফলন পেতে পারেন তারা। 3 বিঘে কলা করেছি, ধরেন 1.5 লাখ টাকা আছে। হ্যাঁ, আমরা জয়ী হয়েছে কলা চাষে। যদি এই জমটা থাকে আরো আমরা জয়ী হইতে পারি। 4.5 বিঘে কলা আছে, তো 250 টাকা করে বিক্রি দেওয়া আছে, তাতে মেহেরসাগর কলা আবাদে খরচ কম লাভ বেশি। 1 বিঘা জমিতে কলা আবাদে সর্বোচ্চ খরচ 25,000 টাকা। প্রতি বিঘা কলার পাইকারি বাজার মূল্য 70,000 থেকে 80,000 টাকা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর জেলায় কলা লোড করে শরীয়তপুর, কাজিরহাট, কোষারহাট যায়। এই জেলায় 40 থেকে 35টা গাড়ি ট্রাক লোড হয়। এত পাকিস্তান দূর রোগ হইলে 1-2 দিন লোড বন্ধ থাকে, ঠিক আছে। চলতি মৌসুমে জেলায় 1,470 হেক্টর জমিতে কলা চাষের কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের নির্বিঘ্নে কলা চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের পরামর্শ মেনে তারা কিন্তু যথেষ্ট ভালো কলা উৎপাদন করে যাচ্ছে। যদি দিগন্ত বিস্তৃত কলার মাঠে যান, দেখবেন যে সবুজের সমারোহ এবং সেখানে কোনো রকম কোনো রোগ পোকামাকড় নাই। এই বিষয়টা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এনশিওর করে যাচ্ছি এবং কৃষকরা কলা চাষ করেও তারা লাভবান হচ্ছে এবং তারা অত্যন্ত খুশি।
কৃষক জানান, এবার কলার দাম ভালো, বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভ থাকছে তাদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টিসিবি ব্রাহ্মমান ট্রাকে কম দামে পেঁয়াজ বিক্রি এবং মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু। পাইকারি বাজারে কেজি প্রতি দাম 70-80 টাকা। এবং মেহেরপুরে নতুন করে বাড়ছে মেহের সাগর কলার আবাদ, বাজার মূল্যে লাভবান কৃষক। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।